আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এফ এম ফরহাদ মিয়া। আজকে আমরা চলেছি এয়ারপোর্ট, এয়ারপোর্ট তৃতীয় টার্মিনাল। আমি আপনাদেরকে আউটসাইডটা দেখাবো আজকে রাতের আধারে। দেখেন দর্শক, চমৎকার একটি পরিবেশ রয়েছে, মাশাআল্লাহ মনে হচ্ছে সিঙ্গাপুর। দেখেন দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী আগামী 7 তারিখে কিন্তু এটা উদ্বোধন করবেন। আপনারা জানেন, দেখতেই পারছেন, আমরা রাত্রের আধারে আউটসাইডটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন দর্শক, অসাধারণ লাগছে দর্শক। আপনারা ভালো করে ভিডিওটা ফলো করেন, ইনশাল্লাহ দেখতে পারবেন। রাত্রে আমরা আসলে আউটসাইড দিয়ে এই ভিডিওটা করেছি, চমৎকার হয়েছে কিন্তু। দেখেন এখন মাশাআল্লাহ, অসাধারণ লাগছে, অসাধারণ। দর্শক বুঝতে পেরেছেন, দেখেন অলরেডি অনেক কাজ বাকি, তারপরেও উদ্বোধন করে দিবে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি এয়ারপোর্ট হয়েছে, প্রবাসী ভাইদের জন্য আসলে একটি সুখবর। দেখতেই পারছেন অসাধারণ। এটা কিন্তু আগের যে পুরনো যে মানে দ্বিতীয় যে টার্মিনাল, সেটাও আমরা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলেন, এটা কিন্তু আগের, দেখেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, আপনারা জানেন এটি কিন্তু আগের ছিল, এখন তৃতীয়। মানে তিনটা কাউন্টারের মধ্যে কিন্তু তৃতীয়টাই কিন্তু একবারে আপডেট থাকবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করে দেবেন, সবাই যেতে দেখতে পারে ইনশাল্লাহ। আগামী 8 তারিখে যারা দেশের বাইরে যাবেন কিংবা আসবেন, তাদের জন্য সবচেয়ে বড় সুখবর, কারণ নতুন টার্মিনালে আসতে পারবেন ইনশাল্লাহ। দেশ উন্নত হলে মানুষের আমাদেরই কিন্তু উন্নত, আসল কথা হলো এটা। দেখতে পারছেন দর্শক, এখন কিন্তু আমি আবার আউট, আবার দেখেন অসাধারণ লাগছে কিন্তু রাতের আধারে। ওরা দেখতেই পারছেন, দেখার মতো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন মনে হচ্ছে না যে বাংলাদেশে। দেখেন দর্শক, অসাধারণ লাগছে। সবাই কিন্তু ভিতরের ভিডিওগুলো দেখাই দেখিয়েছে, কিন্তু আমরা অলরেডি বাহিরের ভিডিওগুলো দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতেই পারছেন, আমরা কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করছি, মাশাআল্লাহ অসাধারণ লাগছে। আমরা এখন কিন্তু ইউটার্ন করে ঘুরে আসছি, অলরেডি এখন আমরা কিলকেতের দিকে যাচ্ছি। দেখতেই পারছেন, ওয়াও, দেখার মতো কিন্তু একটা এয়ারপোর্ট হয়েছে। আসলে এটার অনেকেই খুব শ্রম দিয়েছে, এখানে কাজ করেছে, আসলে প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা, মাননীয় প্রধানমন্ত্রী, যারা এই এত সুন্দর একটা এই আমাদের দেশে এই তৃতীয় টার্মিনাল চালু করার জন্য, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। কারণ দেখতেই পারছেন দর্শক, এই বাংলাদেশে প্রথম এত সুন্দর একটা দর্শক, এটা কিন্তু লা মেরিডিয়ান হোটেল, অলরেডি দেখতেই পারছেন মাশাআল্লাহ। আমরা কিন্তু অলরেডি কোরআনের দিকে যাচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।